হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। এখন আমি যে টপিকটা বা যে ট্রিটমেন্ট থেরাপিটা বা যে প্রসিডিউরটা নিয়ে কথা বলবো, সেটা আমরা হয়তো অনেকেই জানি বা এই সমস্যাটা নিয়ে অনেকেই ভুগছি এবং অনেকেই আমাদের কাছে আসছেন, অনেকেই স্কিন স্পেশালিস্টের কাছে যাচ্ছেন। সেটি হচ্ছে যে পিআরপি ট্রিটমেন্ট বা পিআরপি থেরাপি বা প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি ফর হেয়ার রিগ্রোথ অর ফর হেয়ার ফল। সো এখন আমরা একটু জেনে নিই যে আসলে এটা কাদেরকে দিব, কীভাবে দিব, কখন দিব, এটা অ্যাডভান্টেজ বা ডিসঅ্যাডভান্টেজেস কী কী আছে, এগুলি একটু সংক্ষেপে আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করি। সেটা হচ্ছে যে অ্যালোপেশিয়া বা চুল পড়া, এই সমস্যাটা নিয়ে আমার মনে হয় না খুব বেশি মানুষ নাই যারা এটা নিয়ে কমপ্লেন করেন না। প্রতিটা বিশেষ করে টিন এজ, ইয়াং অ্যাডাল্ট, অ্যাডাল্ট বিশেষ করে ছেলেদের কিংবা অনেক ক্ষেত্রে মেয়েদেরও কিন্তু অনেক ধরনের কমপ্লেন থাকে চুল পড়া নিয়ে। চুল পড়া কিংবা অ্যালোপেশিয়া কিন্তু আসলে একটা ব্রড স্পেকট্রাম, এটা নিয়ে একটা আলাদা সাবজেক্ট আমাদের ডার্মাটোলজিতে, যেটাকে আমরা বলি হচ্ছে ট্রাইকোলজি। তো চুল পড়া কারণ কী? তো চুল পড়ার অনেক ধরনের কারণ আছে, সেটা হচ্ছে ছেলেদের কিছু আলাদা কারণ রয়েছে, মেয়েদের কিছু আলাদা কারণ রয়েছে, আবার কিছু কজ বা কারণ রয়েছে কিন্তু ছেলে মেয়ে উভয়ের জন্যই এটা অ্যাপ্লিকেবল বা প্রযোজ্য। ছেলেদের যদি আমরা খুব কমন কিছু কজে আসি, তাহলে সেটা হচ্ছে যে অ্যান্ড্রোজেন যে হরমোনটা থাকে বা পুরুষ হরমোন, যেটা অ্যান্ড্রোজেন হরমোনের আধিক্যের কারণে বা ওভার অ্যাক্টিভিটির কারণে কিন্তু আমাদের চুল পড়ে, বা ছেলেদের যে মেল প্যাটার্ন অফ বল্ডনেস হয় সেটা কিন্তু অ্যান্ড্রোজেনেটিক অ্যালোপেশিয়া, সেই অ্যান্ড্রোজেন বা পুরুষ হরমোনটার কারণে কিন্তু হয়ে থাকে। এছাড়াও ছেলেদের চুল পড়ার অনেক কারণ আছে, তার মধ্যে হচ্ছে থাইরয়েডের প্রবলেম হতে পারে, সেটা বিভিন্ন ক্রনিক ডিজিজ থেকে হতে পারে, ওবেসিটি থেকে হতে পারে, অ্যান্টি ক্যান্সার ড্রাগ থেকে হতে পারে, আরও নানান ধরনের এনভায়রনমেন্টাল ফ্যাক্টর, নিউট্রিশনাল ফ্যাক্টর, বায়োটিন ডেফিসিয়েন্সি ইত্যাদি। আর মহিলাদের চুল পড়ার ক্ষেত্রে যে কমন কজগুলো আমাদের দেশে আছে, সেটা হচ্ছে আয়রন ডেফিসিয়েন্সি, ভিটামিন ডি ডেফিসিয়েন্সি, থাইরয়েড ডিসঅর্ডার্স, তারপর হচ্ছে প্রেগনেন্সির পরে যে চুল পড়াটা, পোস্টপার্টাম ইফ্লোভিয়াম আমরা যেটাকে বলে থাকি। এছাড়াও দেখা যায় যে বিভিন্ন কারণে, যেমন আয়রন কন্টেনিং যদি ওয়াটার সে অনেকদিন ধরে চুলে ব্যবহার করে থাকে বা তার যদি এনভায়রনমেন্টাল চেঞ্জ হয় সেই ক্ষেত্রে কিন্তু তাদের চুল পড়তে পারে। এছাড়াও দেখা যাচ্ছে যে কোনো ক্রনিক ডিজিজ, সেটা হতে পারে জ্বর, সেটা হতে পারে অনেক দিন ক্যান্সার, সেটা হচ্ছে অ্যান্টি ক্যান্সার বা কেমোথেরাপিউটিক এজেন্ট, সেগুলি থেকে কিন্তু চুল পড়ে। যেমন ডেঙ্গু, টাইফয়েড, সেগুলি থেকে কিন্তু চুল পড়া খুব কমন, যেটাকে আমরা বলে থাকি পোস্ট ফেব্রাইল ইফ্লোভিয়াম। তো এ ধরনের আরও কিছু কজ আছে। আর বাংলাদেশের পার্সপেক্টিভে কিন্তু নিউট্রিশনাল ডেফিসিয়েন্সি বা বায়োটিন বা ভিটামিন ডেফিসিয়েন্সি কিন্তু চুল পড়ার অন্যতম একটি কারণ। তবে আশার কথা হচ্ছে যে অনেক ক্ষেত্রেই, আমি বলবো না সব ক্ষেত্রে, অনেক ক্ষেত্রেই কিন্তু ওষুধ এবং পিআরপি চিকিৎসা ইত্যাদির মাধ্যমে কিন্তু চুল পড়া বন্ধ করাও সম্ভব এবং অনেক ক্ষেত্রে চুল গজানোও সম্ভব। তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা কিছু জিনিস অ্যাসেস করে থাকি, কিছু ব্লাডের পরীক্ষা করে থাকি একটা পেশেন্টকে পিআরপি দেওয়ার আগে, তারপরে তার হেয়ার ফলিকলটা কী অবস্থায় আছে, কোনখান থেকে তার বা কোন স্থান থেকে তার কতখানি চুল পড়ছে, এই কয়েকটা জিনিস বা কয়েকটা ফ্যাক্টর কিন্তু আমরা আগে দেখে থাকি। তো প্রথমে আমাদের কাছে যখন পেশেন্ট আসে, প্রথমে আমরা মেডিকেশন দিই, তাদেরকে মাল্টিভিটামিন দিই, তাকে বায়োটিন দিই, তাকে বিভিন্ন মুখে খাওয়ার ওষুধ দিই এবং কিছু টপিক্যাল ওষুধ দিই, যেমন মিনক্সিডিল থেকে শুরু করে আরও কিছু মিক্সড প্রিপারেশন আছে এবং কিছু শ্যাম্পু এবং কিছু মাথার ওয়াশ বা কিছু লোশন, এগুলি প্রেসক্রাইব করি। তো এর পরবর্তীতে তাদের ফলিকলের অবস্থা দেখে আমরা কিন্তু তাদেরকে পিআরপি বা প্লেটলেট রিচ প্লাজমা থেরাপি সাজেস্ট করে থাকি। খুব সংক্ষেপে জেনে নিই আসলে পিআরপি কী। পিআরপি হচ্ছে খুব সহজ একটি প্রসিডিউর, যেটা হচ্ছে মোরাললেস, মানে খুব মোরাললেস আমি কথাটা এখানেই বললাম, কারণ স্লাইট পেইন থাকে বাট তেমন একটা সিগনিফিকেন্ট না, কিছুটা ব্যথা হয় এবং মোটামুটি রিস্ক ফ্রি, বিকজ এখানে আপনার পেশেন্টের ওন ব্লাড বা প্লাজমাটাই কিন্তু আমরা পেশেন্টকে দিচ্ছি। সো ইটস এ ভেরি ইজি, ভেরি ইফেক্টিভ, সামটাইমস ম্যাজিক্যাল প্রসিডিউর, যেটা থেকে আমাদের চুল গজানোর সময় এবং চুল পড়াও অনেক ক্ষেত্রে বন্ধ হয়ে যায়। সাধারণত এটা আমরা আউটডোরে করে থাকি, পেশেন্ট আমাদের কাছে আসেন, আসার পরে আমরা পেশেন্টের কাছ থেকে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ব্লাড কালেক্ট করি, কালেক্ট করার পরে আমরা একটা মেশিনের দিয়ে সেটাকে ঘোরাই ব্লাডটাকে, তো দুইটা স্পিন করে বা সেন্ট্রিফিউজ করে আমরা সেখান থেকে প্লাজমাটা আলাদা করি, যেখানে প্লেটলেট রিচ প্লাজমা থাকে। এই প্লেটলেট রিচ প্লাজমা এই অংশটায় কিন্তু অনেক ধরনের হেয়ার গ্রোথ ফ্যাক্টর থাকে, যেটি চুল গজাতে এনহ্যান্স করে বা চুল গজাতাকে অ্যাগ্রাভেট করে, যেমন ট্রান্সফর্মিং গ্রোথ ফ্যাক্টর, PDF গ্রোথ ফ্যাক্টর, EGF গ্রোথ ফ্যাক্টর, এগুলো ইত্যাদি অনেক ধরনের গ্রোথ ফ্যাক্টর থাকে। তো এগুলো আমরা সাধারণত 3-4 সপ্তাহ পর পর, 4-6টা এবং পেশেন্ট ভেদে অনেক সময় 8-10টা পর্যন্ত সেশন দিয়ে থাকি। তো পিআরপি চিকিৎসা কিন্তু আমরা খুব সহজে, একদমই লেস এক্সপেন্সিভ, খুব বেশি এক্সপেন্সিভ না, তবে সেন্টার টু সেন্টার ভ্যারি করে। তারপর আমি বলবো যে এটা অনেক পেশেন্টের অ্যাফোর্ডেবিলিটির মধ্যেই থাকে এই পিআরপিটা,
বা পিআরপি থেরাপিটা, এবং মোরাললেস আমি বলবো এটা অনেক বেশি ইফেক্টিভ। অনেক পেশেন্ট আমাদেরকে বলে থাকে এটা ম্যাজিক্যালি ইফেক্টিভ, মানে খুব বেশি পরিমাণে বা খুব ভালো পরিমাণে কিন্তু পিআরপিটা কাজ করে থাকে। তো আমি লাস্টলি দর্শকদের বা আমার ভিউয়ার্সদেরকে বলবো যে আপনারা পিআরপি চিকিৎসার জন্য অবশ্যই আমাদের কাছে আসবেন, ডার্মাটোলজিস্টের কাছে যাবেন, এবং হতাশ হবেন না, চুল পড়ার আধুনিক চিকিৎসা কিন্তু এখন আমাদের দেশেই আছে। তো আমাদের পেজটার সাথে থাকবেন, লাইক দিবেন, বেশি বেশি প্রশ্ন করবেন, আমরা চেষ্টা করবো আপনাদের সকল প্রশ্নের উত্তর দেওয়ার। ধন্যবাদ।